2022-এর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই মুহূর্তের সব থেকে বড় আপডেট। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বন্ধ হতে পারে কিন্তু নেট পরীক্ষা চলাকালীন কোন কোন এলাকায় বন্ধ হবে, এর সাথে সাথে বলে রাখি প্রশ্ন ফাঁস ঠেকাতে মাধ্যমিকের কিন্তু নয়া নির্দেশিকা জারি হয়েছে। 7 থেকে 8টি নির্দেশিকা নতুনভাবে জারি করলো মধ্যশিক্ষা পর্ষদ, আজকের এই ভিডিওতে তা জানতে পারবে। এর সাথে সাথে বলে রাখি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে কিন্তু এমসিকিউর আনসার শিক্ষকরা বলে দিতে পারে এমনটা আশঙ্কা করছে কিন্তু চিরঞ্জীব ভট্টাচার্য বাবু স্বয়ং পর্ষদ সভাপতি নিজেই। কি হয়েছে আজকের এই ভিডিওতে তা স্পষ্ট তো তোমাদের জানাবো, তাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকটি মাধ্যমিক পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, অনেকগুলি প্রশ্নের উত্তর পেয়ে যাবে, তার সাথে সাথে পাবে নতুন নতুন ইনফরমেশন। আর পরীক্ষা দিতে যাওয়ার আগে এই ইনফরমেশনগুলি জানা অত্যন্ত কিন্তু তোমাদের জরুরি। আর যাদের এই ভিডিওটি ভালো লাগবে তারা একটি লাইক করবে চ্যানেলে, প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যায় বন্ধুরা। প্রথমেই তোমাদেরকে বলে রাখি মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঠেকাতে আমরা জানি সকলে যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রাখার কথা বলেছিল। নবান্নে মিটিং হওয়ার পর আজ কিন্তু প্রত্যেকটি সংবাদ মাধ্যম সংবাদ পত্রিকার কাছে কিন্তু স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের কিছু কিছু এলাকায় কিন্তু ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে, সমস্ত এলাকায় কিন্তু ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে না। ঠিক কোন কোন এলাকায় পরিষেবা বন্ধ থাকবে, কেন বা বন্ধ থাকবে একটু দেখে নাও। এই মুহূর্তে সব থেকে বড় আপডেট, বন্ধ হতে পারে নেট। মাধ্যমিক পরীক্ষায় কিছু সংবেদনশীল এলাকায় ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখার প্রস্তাব শিক্ষা দপ্তর আগেই দিয়েছিল। এবার নবান্ন থেকে একটি নির্দেশ জানানো হলো, মাধ্যমিক পরীক্ষা যাতে নির্বিঘ্নে চলতে পারে সেই জন্য নির্দিষ্ট কিছু জায়গায় পরীক্ষার সময় অর্থাৎ বেলা 11টা থেকে বেলা 3টে 15 পর্যন্ত ইন্টারনেট বন্ধ রাখা যেতে পারে। এবং এর আগে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্নপত্র বেরিয়ে যাওয়ার অভিযোগ কিন্তু উঠেছে বারবার। তারপরে পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র যাতে বাইরে বেরোতে না পারে সেই জন্যই কিন্তু কিছু জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে। তোমাদের বলে রাখি এবছর প্রশ্ন ফাঁস ঠেকাতে কিন্তু নয়া কিন্তু প্রস্তাব বা নয়া কিন্তু বিধিনিষেধ বা নয়া কিন্তু নিয়ম জারি করলো মধ্যশিক্ষা পর্ষদ। 7 থেকে 8টি নিয়ম জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। তারা কিন্তু বিভিন্ন নিয়মের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে এবছরের কিন্তু ব্যবস্থা একটু কড়াকড়ি হতে চলেছে, কিন্তু পরীক্ষার প্রশ্ন অতিরিক্ত সোজা হবে এবং তোমরা সকলে পাশ করবে। কিন্তু এই নিয়মগুলো মেনে কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষা দিও। পরীক্ষার জন্য একগুচ্ছ নিয়ম যেগুলি সেগুলো ঠিক কী কী, নতুন নির্দেশিকাটা কী কী একটু জেনে নাও। মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস ঠেকাতে কিন্তু একাধিক পদক্ষেপ পর্ষদের। মাধ্যমিকে যে প্রথম সোয়া এক ঘন্টা আধ ঘন্টা কিন্তু শৌচালয় একদম যাওয়া যাবে না তোমাদের, অর্থাৎ টয়লেট যেতে পারবে না। সংবাদ প্রতিদিন পেপারে দীপঙ্কর মণ্ডল কী জানিয়েছে দেখে নেবো। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে পরীক্ষার বিধিনিষেধগুলো জারি হয়েছে, প্রথম যে বিধিনিষেধটা জারি হয়েছে, প্রথম দিন পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন একজন অভিভাবক, পরীক্ষা শুরুর 30 মিনিট আগে তাকে বাইরে চলে আসতে হবে। 2 নম্বর যে নিয়মটা তারা বলেছে, সেন্টার ইনচার্জ, অফিসার ইনচার্জ, ভেনু সুপারভাইজার, অ্যাডিশনাল ভেনু সুপারভাইজার ও পর্ষদ প্রতিনিধি ছাড়া পরীক্ষা চলাকালীন কেউ মোবাইল রাখতে কিন্তু সেখানে পারবে না। 3 নম্বর, 1 ঘন্টা 15 মিনিট পরে জমা দেওয়া যাবে, তবে সেই প্রশ্নপত্র কিন্তু জমা থাকবে অবশ্যই। উত্তরপত্রে আলাদা আলাদা রঙের প্যাকেট, ইংরেজির জন্য সবুজ, নেপালির জন্য লাল, উড়িয়ার জন্য কমলা, উর্দুর মেরুন, হিন্দির খাতা ঢুকবে নীল প্যাকেটে। তার মানে বুঝতে পারছো উত্তর কিন্তু খুব কড়াকড়িভাবে উত্তরপত্রগুলো রাখা হবে। তারপর হচ্ছে 4-5 নম্বর, শুধু পরীক্ষার্থী নয় শিক্ষক শিক্ষিকারাও কিন্তু মোবাইল, স্মার্ট ঘড়ি, ক্যালকুলেটার সহ কোনো বৈদ্যুতিন যন্ত্র পরীক্ষা চলাকালীন কাছে রাখতে পারবে না। নেক্সট যে আপডেটটা জানিয়েছে, নিজের ছেলে মেয়ে বা কোনো আত্মীয় পরীক্ষার্থী থাকলেও শিক্ষক শিক্ষিকাদের স্কুলে আসতে হবে, তবে তাদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিষেধ রয়েছে। আশা করি বন্ধুরা তোমরা এই নিয়মগুলি সকলে বুঝতে পেরেছো, খুব সুন্দরভাবে সিম্পলি বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে। এরপর আমরা জানবো উচ্চ মাধ্যমিক পরীক্ষার একটি আপডেট। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এমসিকিউর প্রশ্নের উত্তর কিন্তু প্রত্যেকটা স্কুলের শিক্ষকরা শিক্ষিকারা, তোমাদের যেহেতু নিজেদের স্কুলে পরীক্ষা হচ্ছে তাই বলে দিতে পারে এমনটাই কিন্তু আশঙ্কা করছে আমাদের চিরঞ্জীব ভট্টাচার্য বাবু, আমাদের উচ্চ মাধ্যমিক বোর্ডের সভাপতি। তিনি এই বিষয়ে ঠিক কী বক্তব্য রেখেছেন একটু ভিডিওতে দেখে নাও। মাধ্যমিক পরীক্ষা যেহেতু হোম সেন্টার হচ্ছে, তাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে একটা আশঙ্কা কিন্তু তৈরি হচ্ছে। আনন্দবাজার পত্রিকায় এই খবরটি বেরিয়েছে যে নিজের স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়া পড়ুয়াদের প্রশ্নের উত্তর কিন্তু বলে দিতে পারেন শিক্ষকেরা। এ নিয়ে এবার আশঙ্কা প্রকাশ করলেন খোদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। শুক্রবার বহরমপুরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি বৈঠকে তিনি তাঁর এই শঙ্কার কথা জানান। তিনি বলেন, অনেক পড়ুয়া নিজের স্কুলের শিক্ষকের কাছে প্রাইভেট টিউশনও পড়ে, ফলে নিজের স্কুলে পরীক্ষা হলে ওই পড়ুয়া কোনো বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করতেই কিন্তু পারে। বিশেষত এমসিকিউ এর ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষকের তাকে উত্তর কিন্তু বলে দেওয়ার সম্ভাবনা ও উড়িয়ে দেওয়া যায় না, এ ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে সকলকে। আশা করি বন্ধুরা এই ইনফরমেশনগুলো দেখে তোমরা খুব উপকৃত হয়েছো। তোমাদেরকে একটা কথা বলে দিতে চাই বন্ধুরা, এই ইনফরমেশনগুলির সাথে সাথে তোমাদেরকে আমি অতিরিক্ত পরিমাণে হেল্প করে যাচ্ছি সাজেশান দিয়ে দিয়ে। প্রত্যেকটি সাবজেক্টের সাজেশানের প্রশ্ন সহ উত্তর কিন্তু পিডিএফ আকারে তোমাদেরকে জন্য কিন্তু আমরা আপলোড করেছি, আমাদের কমিউনিটি ট্যাবে আপলোড করে দিয়েছি। এছাড়াও এই ভিডিওর ফার্স্ট কমেন্টে কিন্তু আমি পিন করে দেবো কমেন্টে, তোমরা সেখান থেকে ক্লিক করে প্রশ্ন সহ উত্তর কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের সাজেশানের পিডিএফ ডাউনলোড করে পড়া শুরু করে দাও তাড়াতাড়ি। আর আজকের ভিডিও শেষ হয়ে গেছে বন্ধুরা, সকলে জানো তোমাদের কি করতে হবে, লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দ্য চ্যানেল।